উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বসতবাড়ির আঙিনায় ঔষধি উদ্ভিদের চাষাবাদ, প্রাথমিক প্রয়োজনীয় প্রক্রিয়াজাতকরণ এবং শীর্ষ প্রশিক্ষণ কর্মশালা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে আদিম যুগ থেকে আমরা এই পৃথিবীটাকে অ্যাকচুয়ালি যদি কয়েকটা ভাগে ভাগ করে নেই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যদি একটু পিছনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই যে এই পৃথিবীটাকে বিজ্ঞানীরা কয়েকটি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল প্রিমেটিভ এজ, যেটাকে আমরা আদিম সমাজ বলি। এই আদিম সমাজের পর পরেই যে বিষয়টি আমাদের সামনে আসে সেটা হচ্ছে ফিউডালিজম, যেটাকে বাংলায় বলে সামন্ত প্রথা। সামন্ত প্রথার পর পরেই আসে হচ্ছে আপনার দাস প্রথা, যেটাকে আমরা বলি স্লেভারি। এরপরে স্লেভারির পর পরই মডার্ন কমিউনিজম আসে, এবং মডার্ন কমিউনিজমের পরে আপনার যেটাকে আমরা বলি যে সাইন্টিফিক কমিউনিজম আসে। আলটিমেটলি এই কমিউনিজম এটা ধরে রাখতে সক্ষম হননি, পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটি আবার ক্যাপিটালিজমে রূপান্তরিত হয়, এবং এখন পৃথিবীতে ক্যাপিটালিজমেরই জয় জয়কার। তো যে বিষয়টি বলছিলাম যে আদিম সমাজে মানুষ সাধারণত গুহায় বাস করত, তারা কিন্তু আজকে আমরা যে পৃথিবীটা দেখছি, যে মানুষদেরকে দেখছি, তারা এরকম মানুষ ছিলেন না। তারা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে তাদের খাদ্য আহরণ করতে হতো। তারা এক বন থেকে আরেক বনে যেতেন, জঙ্গল থেকে জঙ্গলে যেতেন, তারা কালেক্ট করতেন, গুহায় নিয়ে আসতেন। এবং এই জন্য এই প্রিমিটিভ এজকে প্রিমিটিভ কমিউনিজমও বলা হয়। কারণ হচ্ছে এই সময় কেউ বুঝতো না যে এটা আমার ভাগ, ভাগ বলতে কোনো বিষয় ছিল না। তখন তারা যা কালেক্ট করে নিয়ে আসতো সবাই একসাথে ভাগ করে তারপরে সবাই সেটা উদরপূর্তি করত। এখানে কোনো এটা আমার ভাগ, এটা বড়টা আমার, ছোটটা আমার, এই ধরনের কোনো মনোবৃত্তি তাদের মধ্যে তখনও গড়ে ওঠেনি। তো তারা যখন কালেক্ট করার পরে তারা যে ফল মূল ইত্যাদি খায় সেটাকে তারা কি করে, বাড়ির আশেপাশে, বাড়ি তো ছিল না, মানে তাদের গুহার আশেপাশে ফেলে রাখে। এবং এক পর্যায়ে দেখা যায় যে সেখান থেকে গাছ হচ্ছে, সেই গাছ থেকে আবার ফল হচ্ছে, সেই ফল তারা আবার ভক্ষণ করতে পারছে। তার মানে কি, এই দেখেন বসত বাড়ির আঙিনায় বা বসত বাড়ির আশেপাশে এই প্রথম কিন্তু চাষাবাদের সূত্রপাত হয়েছিল সেই আদিম সমাজে, প্রিমিটিভ এইজে। এবং সেখান থেকেই কিন্তু এই গাছ গাছালি কিভাবে রোপণ করতে হয়, কোন গাছের ফল কি ধরনের, সেটা সুস্বাদু নাকি শুধুমাত্র কাঠের কাজে ব্যবহৃত হয় নাকি শুধুমাত্র ঔষধের কাজে ব্যবহৃত হয়, সেটাও আমরা কিন্তু প্রিমিটিভ এজ থেকেই জানতে পারি। আপনারা যদি দু একটা উদাহরণ দেখেন তাইলে বুঝতে পারবেন। যেমন ধরেন সাপে নেউলে যখন যুদ্ধ হয় বা ঝগড়া হয় তখন কিন্তু সাপ যখন বেজিকে সবল মারে, বেজি কিন্তু একটা গাছের কাছে চলে যায় এবং সেই গাছের যখন পাতা বা রস খায় তখন সে সুস্থ হয়। মানুষ কিন্তু সেইখান থেকে মোটামুটি ভাবে প্রথমে শিখে যে আসলে গাছ থেকে কিভাবে ঔষধ উৎপন্ন করা যায়, বা ঔষধ হিসাবে গাছের ছাল, পাতা, লতা ইত্যাদি কিভাবে কাজে ব্যবহৃত করা যায়। এবং একটা পর্যায়ে মানুষ কিন্তু এই পৃথিবী যখনই আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছিল, মানুষ কিন্তু সবচেয়ে বেশি ডিভোটেড হয়ে গিয়েছিল এই ভেষজ দ্রব্যে, হার্বাল মেডিসিনের উপর। এই হার্বাল মেডিসিনকে আমরা কিন্তু বলে থাকি ট্রেডিশনাল মেডিসিনও বলি, এটাকে ফোক মেডিসিন বলি। যেটাকে ফোক বলে মানে লোক মেডিসিন বা লোক ঔষধ, যেটা গ্রামে সহজভাবে আমাদের দাদি নানি অন্যান্য মুরব্বী যারা ছিলেন, কবিরাজ যারা ছিলেন, তারা এই জিনিসগুলো দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করতেন। এবং আপনারা আমার সাথে অনেকে একমত হবেন যে আমরা যারা ছোট ছিলাম তখন আমাদের কিন্তু অসুখ হলেই
ফার্মেসি থেকে কোনো ঔষধ এনে আমাদেরকে খাইয়ে দিতেন না। আমাদের কিন্তু থানকুনি পাতা অথবা বিভিন্ন ধরনের ভেষজ আছে, আমরা গবেষণা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কালো ম্যাগ, তুলসী, বাসক, নয়নতারা, তারপরে হচ্ছে আপনার থানকুনি, ঘৃতকুমারী, তারপরে আপনার সর্পগন্ধা, অশ্বগন্ধা, শতমূলী, হলুদ, তারপরে হচ্ছে আপনার নিশিন্দা, নিম, তারপরে যেই তিন ত্রিফলা, হর্তুকি, আমলকি, বয়রা, এটা তো আমরা সবাই জানি যে ঘরে ঘরে একসময় এটা ছিল। এই প্রিমিটিভ এজ থেকে শুরু করে প্রায় কয়েক শত বছর মানুষ কিন্তু সত্যিকার অর্থে আজকে আমরা যে আদলে অ্যালোপ্যাথ পাচ্ছি, এই অ্যালোপ্যাথ কিন্তু তারা পাননি, এই ট্রিটমেন্টটা তারা পাননি, এই আধুনিক ট্রিটমেন্ট তারা পাননি, এই বিজ্ঞান ভিত্তিক ট্রিটমেন্ট তখনও তারা পাননি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মানুষ এটা নিয়ে গবেষণা করছে, যারা শিক্ষিত হচ্ছেন তারাও এটা নিয়ে গবেষণা করছেন, এবং গবেষণা করে করে একটা পর্যায়ে তারা কিন্তু এই ঔষধি গাছ থেকে অত্যন্ত মূল্যবান ঔষধ আহরণ করতে সমর্থ হন এবং সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেন এবং মানুষ সাংঘাতিক ভাবে উপকৃত হয়। আপনারা জানেন যে এই পদ্ধতিটাকে আমরা সনাতন পদ্ধতিও বলি, এবং এই সনাতন পদ্ধতি আমরা সাধারণত বলে থাকি ট্রেডিশনাল সিস্টেম অফ মেডিসিন অর হেলথ কেয়ার। আপনারা অনেকেই জানেন যে আমাদের যে হোমিওপ্যাথির জনক সিমল হ্যানিম্যান, উনি 1200 ঔষধ তৈরি করেছিলেন, প্রায় 1200 ঔষধ তৈরি করেছিলেন। এই গাছগাছড়া ছিল তার মধ্যে প্রায় 500 গাছগাছড়ার ভেষজ থেকে উনি এই হোমিওপ্যাথ ঔষধ তৈরি করতে সমর্থ হয়েছিলেন। এবং আপনারা এটাও জানেন যে ওনার মূল মন্ত্র ছিল সিমিলিবাস কিউরেন্টা, এবং এই পদ্ধতির মাধ্যমে উনি কিন্তু চিকিৎসা দিতেন। এবং আপনারা অনেকেই জানেন, এবং আমাদের এই মডার্ন হার্বালের যিনি কর্ণধার, যিনি আমাদের চেয়ারম্যান মাননীয় MD স্যার, তাই বলে থাকেন যে হ্যানিম্যান এই 1200 ঔষধ উনি নিজের উপরেই প্রয়োগ করেছিলেন, এবং আলটিমেটলি উনি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সে বিষয়টি তাদের তাদের পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে ভেষজ থেকে যে সমস্ত ঔষধ তৈরি হচ্ছে এটা শুধুমাত্র এখন আর সেই সনাতন হোক অথবা ট্রেডিশনাল ঔষধেই নেই, এটি আজকে অত্যন্ত আধুনিক একটি চিকিৎসা ব্যবস্থা হিসাবে পরিগণিত হচ্ছে। আপনারা জানেন যে উন্নত বিশ্ব যেমন ইউনাইটেড কিংডমস, সুইডেন, সুইজারল্যান্ড, এই ধরনের বড় বড় দেশগুলি, ইভেন সিঙ্গাপুর, আর আমরা যদি উপমহাদেশে আসি শ্রীলঙ্কা, ভারত, ইভেন নেপাল, বাংলাদেশ তো আছেই, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো সাধারণত এই ভেষজ ঔষধের উপরে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। আপনারা জানেন যে ভারতে আয়ুষ নামে একটি মন্ত্রণালয় আছে এবং একজন প্রতিমন্ত্রী এর দায়িত্বে রয়েছে। আমরা সকলেই জানি যে এই আয়ুষকে তারা, আয়ুষের যে ব্যাখ্যাটা সেটা আমরা সবাই জানি যে আয়ুর্বেদা, তারপরে হচ্ছে আপনার ইয়োগা অথবা যেটাকে আমরা বলি যে ন্যাচুরোপ্যাথি, তারপরে আসতেছে আপনার হোমিওপ্যাথি, ইত্যাদি ইত্যাদি 5টা বা 6টা জিনিস নিয়ে এই আয়ুষ কিন্তু গঠিত হয়। এবং আপনারা জানেন যে এই যে COVID-19, এটা অত্যন্ত প্রাণঘাতী একটি ঔষধ, এই প্রাণঘাতী ভাইরাসটাকেও এই হোমিওপ্যাথের মাধ্যমে বা এই ট্রেডিশনাল মেডিসিনের মাধ্যমে কিন্তু দূর করা সম্ভব হচ্ছে। আপনারা অনেকে জেনেই খুশি হবেন যে ভারত থেকে প্রযুক্তি নিয়ে শ্রীলঙ্কা আজকে শতভাগ সার্থক এবং তারা সমর্থ হয়েছে। তাদের দেশে কিন্তু তুলনামূলকভাবে আপনারা যদি একটু গুগলে যান, ইউটিউবে যান, যে সার্চ দেন, তাহলে দেখতে পাবেন যে শ্রীলঙ্কাতে এই ভেষজ ঔষধ তারা COVID-19 এর জন্য ব্যবহার করে প্রভূত সাফল্য পেয়েছে। কাজেই
এটা এখন আর এই ট্রেডিশনাল বা ফোকের মধ্যে কিন্তু এখন আর সীমাবদ্ধ নয়। এই ঔষধটি আজকে আধুনিক বিজ্ঞানেও চর্চা হচ্ছে, এবং আপনারা জানেন যারা আপনারা এখানে অনেকেই অত্যন্ত ভালো প্রথিতযশা ডক্টর হিসাবে বসে আছেন, যারা ট্রিট করছেন, ট্রিটমেন্ট দিচ্ছেন, এবং আপনারা আপনাদের আশেপাশে যে সমস্ত ফার্মেসিগুলো আছে তাদেরকেও আপনারা পরামর্শ দিচ্ছেন, এবং সেভাবেই বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর মানুষ এই ভেষজ থেকে উপকৃত হচ্ছে। আমাদের মাননীয় এমডি স্যার মাঝে মাঝেই বলেন যে আমাদের রাস্তার পাড়ে, পুকুর ধারে, জলাশয়ে, হাতের কাছে, আঙিনায় যে বেড়ে ওঠা গাছটি অথবা লতাটি, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে মহামূল্যবান একটি ঔষধ হতে পারে। তবে সেইটা প্রয়োগ করা জানতে হয়, আর জানতে হয় বলেই আমাদের এই ট্রেনিং এর ব্যবস্থা। এই ট্রেনিং এর মাধ্যমে, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিছুটা হলেও জানতে পারবো যে এই প্রশিক্ষণ দিয়ে কিভাবে ভেষজ থেকে ঔষধ তৈরি করা হয়। মডার্ন হার্বাল সেই ধরনের একটি প্রতিষ্ঠান যার একটি বড় কারখানা রয়েছে, একটি বড় ফ্যাক্টরি রয়েছে, যেখানে এই ভেষজের মাধ্যমে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হচ্ছে, এবং বাংলাদেশের প্রায় 68,000 গ্রামের প্রত্যেকটি মানুষের দ্বার ঘুরে এই ঔষধ পৌঁছে দেওয়া সক্ষম হচ্ছে। এবং কেউ যদি আমরা আজকে মডার্ন হার্বাল গ্রুপের এই ফ্যাক্টরি ভিজিট করি, এই অত্যাধুনিক মেশিন গুলো দেখি এবং কিভাবে এই আম পাতা, নিম পাতা ইত্যাদি থেকে ঔষধ তৈরি হচ্ছে, সেটা যদি আমরা প্রত্যক্ষ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখন আমাদের এই ঔষধ যারা সাজেস্ট করেন অথবা প্রেসক্রাইব করেন তারা কিন্তু এখন আর হাতুড়ি ডাক্তার ন। আমরা তাদেরকে এখন আর হাতুড়ি ডাক্তার বলতে চাই না, তারা এখন সত্যিকার অর্থেই একজন বিজ্ঞ, প্রশিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ডাক্তার, এবং তারা এই 68,000 গ্রামে ছড়িয়ে আছেন, এবং তারাই বাংলাদেশের সত্যিকার অর্থে প্রকৃত বন্ধু। কারণ এই ভেষজের মাধ্যমে যে ঔষধ তৈরি হয় সেটার দামও তুলনামূলক ভাবে কম। এবং আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, যুক্তরাজ্যের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত ডক্টর, যিনি MBBS ডাক্তার হয়েও উনি গবেষণা করেছেন এই ফোক মেডিসিন নিয়ে, ওনার নাম হচ্ছে ডাক্তার DG জার্ভিস। এই DG জার্ভিস উনি শত শত এই ভেষজ ঔষধ নিয়ে গবেষণা করেন, এবং উনি একটি বই লিখেন যে বইটির নাম হচ্ছে ফোক মেডিসিন। এই ফোক মেডিসিন বইটি সারা বিশ্বে যে বছর উনি এই বইটি রচনা করেন সে বছর এই বইটি সবচাইতে বেস্ট সেলার হিসেবে পরিগণিত হয়েছিল, এবং মানুষ এটা সাংঘাতিক ভাবে পাওয়ার আকাঙ্ক্ষা বোধ করত। কারণ এই বইটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম লেখা ছিল। আমি যদি দু একটা উদাহরণ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আপনার নীল, সাদা এবং বেগুনি, আমরা যে নয়নতারাটি আমাদের দেশে দেখতে পাই সেটা গবেষণা করে তারা একটি মেডিসিন তৈরি করেছিল, যে মেডিসিনটি আমাদের যে ব্লাড ক্যান্সার বা রক্ত ক্যান্সার যেটা, সেইটার ট্রিটমেন্টে সারা বিশ্বে কিন্তু প্রচলিত আছে। এবং সেই নয়নতারা দিয়ে যে ঔষধটি তৈরি করা হয়েছিল, আমরাও কিন্তু মডার্ন হার্বাল গ্রুপ নয়নতারা দিয়ে ঔষধ তৈরি করি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ তৈরি করি। সেই ঔষধ গুলোর নাম ছিল ভিনক্রিস্টিন এবং আপনার ভিন ব্লাস্টিন, ভিনক্রিস্টিন ব্লাস্টিন মনে রাখবেন, এবং যারা গুগল করেন, গুগলে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন যে এই ঔষধ দুটি পৃথিবী জোড়া সেই সময় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লাড রক্ত ক্যান্সার অথবা ব্লাড ক্যান্সার আমরা যেটাকে বলি সেটা নিরাময়ের জন্য। এছাড়াও সর্পগন্ধা দিয়ে উনি আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন তৈরি করেছিলেন, যেটা হচ্ছে যে মানুষের যে উচ্চ রক্তচাপ হয়, যেটার মাধ্যমে প্রতি বছর একটা বড় পার্সেন্টেজ পৃথিবীতে পঙ্গু হয়ে যাচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে অথবা উনি মারা যাচ্ছে তাৎক্ষণিক ভাবে, সেই ব্লাড প্রেশারের একটি ঔষধ তৈরি করেছিলেন এই জার্ভিস, এই সর্পগন্ধা ভেষজ থেকে।
সেটা কি ছিল? সেটা ছিল, সেই ঔষধটার নাম ছিল সারপাসেল। আপনারা লিখে রাখেন সারপাসেল। সারপাসেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যেটা হয়েছিল এই আপনাদের সর্পগন্ধা ভেষজ দিয়ে। আপনারা আজকে যারা ট্রেনিং করছেন এখানে বা প্রশিক্ষণ নিচ্ছেন, আপনারা এই সর্পগন্ধা এবং নয়নতারা সম্পর্কে আমার থেকেও আপনারা বেশি জানেন, কারণ আপনারা প্রতিনিয়তই এই ভেষজ গুলো মডার্ন হার্বাল গ্রুপের ফ্যাক্টরিতে দেখতে পান। কাজে আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল 11:45। আমার 11:45 মতো সময় হয়ে গিয়েছে, আমি আজকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তবে আজকে আমি বলতে পারি যে আজকে মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান আমাদের মাননীয় এমডি স্যার এবং বিপিসি যে উদ্যোগ গ্রহণ করেছে, যে ট্রেনিং গুলো আমাদেরকে দিচ্ছে, আমরা যে প্রশিক্ষণ পাচ্ছি, সেই প্রশিক্ষণ থেকে আমরা অবশ্যই কিছু না কিছু লাভবান হচ্ছি। এবং সত্যিকার অর্থে প্রশিক্ষণ, প্র্যাকটিস অথবা কোনো বিকল্প নেই। ট্রেনিং হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস। এই ট্রেনিং আমরা যতদিন ডাক্তারে থাকব, আমরা যতদিন ঔষধ তৈরির কারখানায় থাকব, আমরা যতদিন এই ঔষধ রিলেটেড জবে ব্যস্ত থাকব, ততদিন আমাদের এই ঔষধ সম্পর্কে শিখে যেতে হবে। এটা বই বন্ধ করে বসে